ये राजा है ना बहुत मस्ती खोर है, देखिए देख लीजिए अच्छे से देख लीजिए मुंह को सब। ছবি তুলো বলে কি পোজ দিচ্ছে, পোজ দিচ্ছে, ওই দেখো খাবার একদম আর খাবার নেই সব খতম হয়ে গিয়া, ওই দেখো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো, আশা করছি খুব 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 ভালো আছো। আমি লিলি, আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এই দেখো আমি গাছতলায় দাঁড়িয়ে আছি, বাগানে এসেছি, বাগানে ওই কুমড়ো ফুল তুলবো, কুমড়ো ফুল তুলতে এসেছি, কুমড়ো ফুলের বড়া করবো আজকে, আর আজকে বিকেলে একটু বেরোবো ঘুরতে, তো দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো কুমড়ো ফুল হয়েছে, এখানে তুলে নেব, এরা খুব একটা খায় না, সকালে একদম কি সুন্দর ছিল, এখন যে সকালে ফুটেছিল, এখন তো রোদ দূরের জন্য এরকম হয়ে গেছে। আর কুমড়ো গাছটা কি দারুণ হয়েছে দেখো, ওই দিকটাও দুটো আছে, ওখানেও দুটো তুলে নেব। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, চলো যাই। কি কি এটা পুকুর খালি কি না, ভাই এসা হো গিয়া সব ইয়ে ডুব জাতা হ্যায়, কিনে ইসকো তো ভি বানা দিয়া হ্যায়, আচ্ছা লাগে। তাতে সুরঙ্গ থাকে আছে, রানি অন্দর অন্দর আ রহি থি রানি কে, রানী কো নহানে কে তো চাইয়ে না জাদা পানি, এই অন্দর অন্দর আতি তো নহানে কে লিয়ে। দুপাশের এই ছবির মতো সুন্দর গাছপালা আর মাঝের এই আঁকা মাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা তো দেড় ঘন্টা রাস্তা চলেই এসেছি। কখনো রাস্তার পাশে এই ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করে, তো আবার কখনো গুগল ম্যাপ দেখে। তো এখন এখানে মোবাইলে নেটওয়ার্ক ঠিক মতো না থাকায় গুগল ম্যাপও আর কাজ করছে না, তো বুঝতেও পারছি না এখন আর কতটা রাস্তা বাকি আছে। তো সামনে এই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এখন কোন রাস্তায় যাওয়া হবে সেটাই সবাই আলোচনা করছে, তো চলো দেখতে থাকো। ঠিক রাস্তায় যাচ্ছি কিনা কনফিউজ হচ্ছে, দেখা যাক, এখনো 12 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এদিক দিয়ে কত, তো এই গাড়িটাও যাচ্ছে কুইলিগড়ের দিকে, আর এই যে লেখা আমরা তো পড়তে পারছিলাম না। তো এই যে আমার কর্তা মশাই, এদিকে আস্তে স্যার, ডিকে স্যার ও রাজাদা, ও তো ফাইনালি আমরা এসে গেছি কুলিগুঘাট, এই যে গেট, আর এই গেট দিয়ে যাব নিচে। এই রেলিং গুলো দেখো কি দারুন, এই যে সিঁড়ি আছে, সিঁড়ির দুপাশ দিয়ে এরকম রেলিং করা, আর ওই যে নিচে ওয়াটারফল আওয়াজ হচ্ছে, অল্প অল্প দেখা যাচ্ছে, তো চলো নিচে যাওয়া যাক। ও তো এসেই পুরো হনুমানকে খেতে দিতে শুরু করে দিয়েছে, চলো মজা লাগছে, চলো 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 নিচে চলো, এখন
এবার আমাকে একটা তুলবে। এখান থেকে ওয়াটারফলে আওয়াজটা শোনা যাচ্ছে, দারুন তাই না? আর এই দিকটা দেখো এরকম। এই দেখে স্লিপ করে না যেন। তো এই হচ্ছে শিব মন্দির, এখানে আর ওই যে সামনে ওয়াটারফলটা আছে, এই জলটা গিয়ে ওখানে পড়ছে। তো ফাইনালি আমরা এসে গেছি কুইলিগুগার ওয়াটারফলে। ওই 3 বছর উড়িষ্যায় এসেছি, যবে থেকে সুন্দরগড়ে তবে থেকে এখানে আসার খুব ইচ্ছা ছিল। তো আওয়াজটা শুনতেই পাচ্ছ কেমন, দারুন দারুন। চলো সামনে থেকে দেখাই তোমাদেরকে। এই জায়গাটা হচ্ছে ছত্তিশগড় আর উড়িষ্যার বর্ডার, কুইলিগুগার জায়গাটার নাম। এখানে একটা শিবের মন্দির আছে, শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার এখানে খুব ভিড় হয়, এখানে জল ঢালে। আমাদের ওখানে যেমন তারকেশ্বর আছে, এখানেও এই এখানেই সবাই জল ঢালে শিব। আমি অনেক ভিডিওতে দেখেছি যেরকম পুরো বর্ষার সময় পুরোটা এই জায়গাটা পুরো ওভারফ্লো হয়, একদম ওই মন্দিরের থামগুলো পুরো ডুবে যায়, এতটা পর্যন্ত জল হয়। এই যে আমি যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাও পর্যন্ত জলে ভর্তি হয়ে থাকে। এই ওপরের দিকে আরো মন্দির আছে, যাবে তো ওইটা দিয়ে? ওপরের দিকে আরো মন্দির আছে। এইগুলো সব পাথর, বড় বড় পাথর। সাউন্ডটা দারুন বলো। এই হচ্ছে শিবলিঙ্গ, তো এখানেই সবাই পুজো দেয়। এরকম বেশ উনিও বললেন পণ্ডিতজি, বলছে বর্ষাতে পুরো যখন প্রচণ্ড জল হয় তখন এই যে এই জায়গাগুলো সব ডুবে যায়। কিতনা তাক ডুব যাতায়? কিতনা উপর তক জাতা হ্যাঁ? মন্দির কে উপর সে ইতনা উপর উঠে সে জাতা হ্যাঁ? কোন সা পানি আতা হ্যায়? ইয়ে বারিশ কা পানি ক্যা? হেমগির কা পানি? হ্যাঁ হেমগির পানি কা। পুরা বরসাত কা পানি হ্যায় কি দুসরা কুছ হ্যায়? নাই বেটা দুসরা কুছ নাই হ্যায়, পুরা বরসাত কা পানি আতা হ্যায়। ইয়ে ঝরনা হ্যায় বেটা, ইয়ে ঝরনা হ্যায়। প্রচুর বাঁদর আর মাছ, জলে মাছ বাসে আর প্রচুর হনুমানও আছে, তাই জন্য।
একটা একটা করে বার করো। মুড়িয়ে দাও, ওরে বাবারে বাবা, ও তো চলে যাবে সব নিচে দিয়ে। মুড়িয়ে দিতে হয়। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে আর কি আর কি আছে দেখা যাক। দেখে এখান থেকে তো দেখা হয়ে গেল, কেমন করে নিয়ে নিচ্ছে হাত থেকে বাবা। ওই দেখো আরেকটা দাও, আরেকটা দাও, এখানে চারপাশে পুরো বাঁদর ভর্তি। তো হাত থেকে খাবার নিয়ে যাচ্ছে দেখো কেমন করে। হ্যাঁ হ্যাঁ চলছে, দাও। আমি তো ভয় পাবো, আমি তো ওরকম দিতেই পারবো না। তো এদিকে ওরকম একটা মন্দির মতো আছে। আমরা বেরিয়ে যাচ্ছিলাম এখান থেকে, হঠাৎ করে এপাশটা মনে পড়লো যে এদিকেও তো একটা মন্দির ছিল। তো এই সামনেটা যাই দেখো। ওই যে মন্দিরটা, এর যে মূর্তি, আর একবার বাতাইয়ে না কোন সব মূর্তি হ্যায়। ভগবান সোম স্বামী শিব কা হ্যায় কে? নে নে আচ্ছা আচ্ছা। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর এখানে প্রচুর বাঁদর। তো কখন আমার ফোনটা যদি কেড়ে নেয় সেটাই আমার ভয় লাগছে। ওই যে স্যাররাও এসছে, এই পাথরগুলো দেখো কত বড় বড়। প্রচুর মাছ আছে, আমি দেখেছি ভিডিওতে, অনেকের ভিডিওতে দেখেছি মাছ আছে, কিন্তু সেটা কোন দিকে আমি ঠিক বুঝতে পারছিলাম না। নেই পকড়নে নেই দেতা হ্যায়, পূজা করতে হে লোক। আরে পকড় সকতে হ্যায় সুগর, রেহু কেসে লাগ রহা হ্যায় ইয়ার। নেই সহি মে এ লোক মানতে হে পূজা করতে। বড়া একটু মছলি, পানি যাচ্ছে।
हमको लगता है वहाँ पे जाल लगा है। नहीं नहीं मछली को मालूम है जहाँ फ्लो के करंट उल्टा 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 चढ़ता है मछली। हाँ मछली नहीं जाएगा आपका, मछली उल्टा चढ़ता है। यही तो है मछली का, अगर फ्लो इधर जा रहा है एकदम फीस भी खराब करो उतनी रफ्तार से वापस भाई। তো সেই আড়াইটার সময় এসছি, এখন বাজে পাঁচটা, আর অনেকক্ষণ এখানে খুব দেখলাম, খুব মজা করলাম, ভালোই লাগলো। তো চলো এখন বাড়ি ফিরবো, যেতে যেতে আমাদের হয়তো সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা। কুইলি ঘর, কুইলি গো ঘর, কুইলি গো ঘর।